বিষয়বস্তু অলরেডি জনগণ জেনে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে আমার লেখার উদ্দেশ্য হচ্ছে কিছু প্রস্তাব ওনার কাছে আমি রেখেছি, কারণ আমরা দেখতে পাচ্ছি দিনকে দিন আমাদের এই পজিটিভ কেসগুলো, কোভিড-19 পজিটিভ কেসগুলো দিনকে দিন আমাদের রাজ্যে বেড়ে চলছে। এপ্রিল মাসের 6 তারিখ অবধি যেখানে 1 জন রোগী পজিটিভ আক্রান্ত ছিল, মে মাসের 26 তারিখ পর্যন্ত 232 জন আক্রান্ত ছিল পজিটিভ কেস। হঠাৎ করে এই জুন মাসে এসে আমি দেখলাম প্রায় 783 পজিটিভ কেসেস। এর মধ্যে যদিও বেশ কয়েকজন রিলিজ হয়ে গেছেন, 192 জনের মতো ডিসচার্জ হয়ে গেছেন। তারপরেও আমাদের আমার কাছে যে তথ্য রয়েছে সেটা হচ্ছে এখনও 603 জন পজিটিভ বিভিন্ন কোভিড হসপিটালে, কোভিড কেয়ার সেন্টারগুলোতে অ্যাডমিশন রয়েছে। প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি কোনো দিন 151, কোনো দিন 101, কোনো দিন 49, কোনো দিন 53 জন করে দিনকে দিন বেড়েই যাচ্ছে। তো এটা হওয়ার কারণ অনুসন্ধান করে দেখলাম যে কমিউনিটি একটা ট্রান্সফারের একটা, কিন্তু কমিউনিটি ট্রান্সফার ইতিমধ্যে হয়ে গেছে। হওয়ার কারণটা হচ্ছে এই যে প্লেন দিয়ে আমাদের রাজ্যের মানুষ আসছেন, প্রতি 5 জনের মধ্যে 1 জনকে শুধু এই লালারস পরীক্ষা করা হয়, সোয়াব পরীক্ষা করা হয়, বাকিকে ছেড়ে দেওয়া হয়। তো এসিমটোমেটিক কেসগুলো, মানে আমার কোনো সর্দি কাশি জ্বর নেই, থার্মাল থার্মোমিটার দিয়েও এগুলোকে মাপা যায় না, আমার কোনো সিমটম নেই, আমি জানি না, কিন্তু আমি ক্যারিয়ার হয়ে আরও 10 জনকে, আরও শত শত লোককে আমি তাদেরকে এই কোভিড-19 পজিটিভ করার ক্ষেত্রে আমি একটা ক্যাটালিস্টের ভূমিকায় আমি অবতীর্ণ হয়েছি যারাই পজিটিভ। তো আমি রিকোয়েস্ট করেছি যে যারাই ট্রেন দিয়ে আসুক, প্লেন দিয়ে আসুক, গাড়ি করে আসুক, তাদেরকে সবাইকে পরীক্ষার আওতায় আনা হোক, আর পরীক্ষা করে যেন ছেড়ে দেওয়া না। এক দুদিনের মধ্যেই তো রেজাল্টটা চলে আসছে, তো এক দুদিন যদি আমরা ওই ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইন, সরকারিভাবে যে কোয়ারেন্টাইন সেন্টারগুলো রয়েছে সেখানে যদি রেখে পরীক্ষা করার পর, রেজাল্ট জানার পর যারা নেগেটিভ তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইনের জন্য ফার্দার 14 দিনের জন্য তাদেরকে আমরা বাধ্য করতে পারি, আর যারা এর মধ্যে পজিটিভ এসছে তাদেরকে আমরা দেনদের এই কোভিড কেয়ার সেন্টার কিংবা কোভিড হসপিটালে আমরা শিফট করতে পারি। এতে হচ্ছে কি, এখন বাড়ির থেকে গিয়ে অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশের সহায়তা নিয়ে মেডিকেল টিম গিয়ে তাদেরকে, যারা পজিটিভ টেস্ট যাচ্ছে তাদেরকে নিয়ে আসছে, ততক্ষণে তো এই ছোঁয়াচে রোগটা তাদের ফ্যামিলি মেম্বার কিংবা আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ওদের ছেয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এটা কমিউনিটি ট্রান্সমিশন হওয়ার, এবং যদি কমিউনিটি ট্রান্সমিশন সত্যিকারের অর্থ হয়ে থাকে তাহলে কিন্তু এটা আটকাতে কিন্তু আমাদের হিমশিম খেতে হবে। তো মুখ্যমন্ত্রীকে চিঠি লেখার উদ্দেশ্য একটাই যে তুমি, আপনি দয়া করে এই জিনিসগুলো বিবেচনা করে আপনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য।